আজকের ভিডিওতেও আমি বেশ বড়সড় আপডেট আপনাদের দিতে চাই। যারা ঈদের আগে বা ঈদের পরে ভারত যেতে চাচ্ছেন, যাদের পাসপোর্টে কোনো ইন্ডিয়ান ভিসা নেই, আর যারা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদেরকে বড়সড় আপডেট দিতে চাই। এখন কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টারে জনসমুদ্রে পরিণত হয়েছে, অনেক ভিড় শুরু হয়ে গেছে। এখন ইন্ডিয়ান ভিসা আপনি অ্যাপ্লিকেশন করলে মূলত 30 দিন বা 35 দিন বা 40 দিনের আগে কিন্তু পাসপোর্ট পাবেন না, কারণ আবারও কিন্তু হাই কমিশনে জট শুরু হয়ে গেছে, মানে প্রচণ্ড প্রেশার শুরু হয়ে গেছে। যারা ঈদের আগে যাবেন তাদেরকে আমি বলবো, আপনারা 2-1 দিনের মধ্যেই অথবা আগামীকালকের মধ্যেই আপনারা পাসপোর্ট জমা দিয়ে দেন, অন্যথায় ঈদের আগে আপনারা পাসপোর্ট ফেরত পাবেন না, এটা নিশ্চিত থাকেন। কারণ আজকে যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছে তারা 16 এপ্রিলের ডেট পেয়েছে, 16 এপ্রিলের ডেট পেয়েছে, তার মানে বোঝা যাচ্ছে আপনি যদি আগামীকাল আবেদন করেন আর একদিন পিছনের হয়তো ডেট পাবেন, তারপরে আবেদন করলে কিন্তু ঈদের আগে আর কোনো ডেট পাবেন না, ঈদের আগে আর পাসপোর্ট পাবেন না, পাসপোর্ট যদি না পান তাহলে ভিসাও পাবেন না, বা আপনি ঈদের আগে আর ইন্ডিয়া যেতে পারবেন না যদি এই সময়ের মধ্যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন না করতে পারেন। এবার দ্বিতীয় আপডেট দিব, সেটা হচ্ছে 3 দিন বন্ধ হতে যাচ্ছে ইন্ডিয়ান ভিসা সেন্টার। একটা হলো নর্মালি শুক্রবার বন্ধ সাপ্তাহিক এবং শনিবারও বন্ধ, এটা তো 2 দিন গেলই, তার পাশাপাশি 26 মার্চ রবিবার সেদিনও কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ। অর্থাৎ 3 দিন লম্বা একটা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে ইন্ডিয়ান ভিসা সেন্টার। 3 দিন কিন্তু অনেক কিছু, এই 3 দিন বন্ধ থাকা মানে অনেক কিছু। এরপরে যারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন তারা ঈদের আগে আর ভিসা পাবেন না, এটা আপনারা আশা ছেড়ে দেন। আরেকটা বিষয় জানাতে চাচ্ছি, সেটা হলো বেনাপোল বর্ডারে কিন্তু প্রচণ্ড ভিড় হতে যাচ্ছে, বিশেষ করে ঈদকে টার্গেট করে অনেকে শপিং করতে যাবে, তারা ঈদের আগেই যাবে প্লাস ঈদের আগেই আবার চলে আসবে, তো সেক্ষেত্রে বেনাপোলে প্রচণ্ড ভিড় হবে। এবং এক শ্রেণীর লোক আসে ঈদ করতে, তারা কলকাতা আসবে বা ভারত আসবে, সেক্ষেত্রে তারা ঈদের আগে আসবে এবং ঈদ করে আবার ঈদের পরে ব্যাক করবে। অর্থাৎ ঈদের আগে এবং পরে প্রচণ্ড ভিড় হবে বেনাপোল বর্ডারে। আমি গত বছরে ঈদের পরের দিন আসছি, 10 ঘন্টা পর ইমিগ্রেশন কমপ্লিট করতে পারছি, তারপরেও রিকোয়েস্ট না করলে তো মনে হয় আরও 12-14 ঘন্টা লেগে যেত। তো এই ছিল আজকের বড়সড় আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।